ভারতের মধ্যপ্রদেশের ঔষধি গুণ সম্পন্ন মুরগি হিসেবে পরিচিত কাদাকনাথ এখন বাংলাদেশের সবচেয়ে দামি মুরগির তালিকায় স্থান পেয়েছে। কালো রঙের এই কাদাকনাথ মুরগি রাজশাহীর বাগমারায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। সুস্বাদু মাংস, ঔষধি গুণ সম্পন্ন এবং ডিম ও বাচ্চা বিক্রি করেও অধিক লাভবান হওয়া যায় বলে এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। এ জাতের মুরগির বৈশিষ্ট্য হল মাত্র 21 দিনেই এদের ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয়। বর্তমানে এক জোড়া কাদাকনাথ মুরগির দাম 4,000 টাকা, যা 2016 সালে ছিল 10,000 টাকা। একটি পূর্ণবয়স্ক কাদাকনাথ মুরগির দাম 2,500 টাকা এবং মোরগের দাম 1,500 টাকা। এই মুরগি বছরে 120 থেকে 150টি ডিম পারে। এক মাস বয়সী কাদাকনাথের বাচ্চার দাম 700 থেকে 800 টাকা, দেড় মাস বাচ্চার দাম 1,000 টাকা এবং দুই মাসের বাচ্চা 1,200 থেকে 1,500 টাকায় বিক্রি করা হয়। এই মুরগির এক জোড়া ডিম কিনতে লাগে 50 টাকার বেশি। কাদাকনাথের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই জাতের মুরগির খাবার খরচ খুবই কম আর পুষ্টি উপাদান ও রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য সব মুরগির চেয়ে বহুগুণে বেশি, যে কারণে খামারিরা এই মুরগির বাণিজ্যিক উৎপাদনে আগ্রহী হচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে এই মুরগি ডিমে তা দেয় না, বাচ্চা ফোটাতে কাক ও কোকিলের কাহিনীর মতো দেশি মুরগির নিচে এদের ডিমের তা দেয়া হয়, কিংবা ইনকিউবেটরে কৃত্রিমভাবে তা দিয়েও এদের বাচ্চা ফোটানো হয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে এই মুরগি তেমন পরিচিত নয়। এই জাতের মুরগিকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি মুরগি। তবে গত কয়েক বছর ধরে বাংলাদেশে এই মুরগি ক্রমে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। কাদাকনাথ মুরগির মাথার ঝুঁটি থেকে পা অর্থাৎ এর সমস্ত অঙ্গের রং কালো, পালক, চামড়া, ঠোঁট, নখ, ঝুঁটি, জিভ, মাংস এমনকি হাড় পর্যন্ত কালো রঙের। শুধু এদের ডিম সাদা রঙের হয়। রঙের কারণে একে কালো মুরগিও বলা হয়। বিরল প্রজাতির এই কালো মুরগির আদি নিবাস মূলত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। এর আসল নাম অ্যায়াম কামানি। ইন্দোনেশীয় ভাষায় আয়াম মানে মুরগি এবং কেমানি অর্থ পুরোপুরি কালো। ভারতের মধ্য ও উত্তর প্রদেশে এটি কালোমাশি নামে পরিচিত। এই মুরগির তিনটি প্রজাতি রয়েছে। এদের নাম জ্যাড ব্ল্যাক, পেন্সিলড এবং গোল্ডেন কাদাকনাথ। জেড ব্ল্যাকের প্রজাতির ডানা পুরোপুরি কালো, পেন্সিল কাদাকনাথের আকার পেন্সিলের মতো এবং গোল্ডেন কাদাকনাথের ডানাগুলোতে সোনালী বর্ণের দাগ রয়েছে। সাধারণত মানুষ খাবার জন্য মুরগি বেশি কেনে, শৌখিন খাদ্য হিসেবেই একে বেশি খাওয়া হয়। কালো মুরগি নানা ধরনের রোগ সারায় বলে মনে করেন অনেকে, আর এই ঔষধি গুণাগুণের জন্য এদের কদর রয়েছে বাংলাদেশে। বিভিন্ন হোমিওপ্যাথি ও স্নায়ুতন্ত্রের চিকিৎসায় এই মুরগি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া খাদ্যগুণের বিচারে কালো মুরগির মাংসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন রয়েছে। সাধারণ মুরগির তুলনায় এই মুরগির মাংসে আমিষ বেশি, চর্বি কম, যার ফলে এই মুরগি রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। কালো মুরগির মাংসে ফ্যাটি অ্যাসিড উপাদান অনেক বেশি থাকে, তবে প্রোটিনের মাত্রা থাকে অন্য সব মুরগির মাংস থেকে কয়েক গুণ বেশি। একটি কাদাকনাথ মুরগির ডিম পাড়ার উপযোগী হতে 6 মাসের মতো সময় লাগে। অন্যান্য ব্রয়লার বা সোনালী মুরগির তুলনায় এর প্রজনন ক্ষমতা সীমিত। বর্তমানে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি বিজ্ঞানীরা নানা ধরনের গবেষণা করে এর উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং কোনো দেশি জাতির মুরগির সঙ্গে এর কৃত্রিম প্রজননের চেষ্টা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, জানা অজানা এরকম আরও অনেক সংবাদ পেতে অবশ্যই সাথে থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ।